আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম রেমেডিজ উইথ মাহবুবা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি যে রেমেডি আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। যাদের বহুদিনের অ্যালার্জি বা চুলকানি রয়েছে, অনেক মেডিসিন নেয়ার পরেও চলে যায় না, তাদের জন্য আজকের এই রেমেডি। বিশেষ করে পায়ের যে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়, আবার মুখের মধ্যে র্যাশ দেখা যায়, শরীরের যে কোনো স্থানে চুলকানি, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রেমেডিটি। চলো তাহলে দেখে নিই কীভাবে এই রেমেডিটি তৈরি করব। আজকের এই রেমেডি তৈরি করার জন্য আমি তিনটি উপাদান ব্যবহার করব। প্রথম উপাদানটি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা ব্যবহার করার আগে অবশ্যই আপনারা হলুদ রঙের যে ল্যাটেক্স নামক পদার্থটি থাকে সেটি বের করে নেবেন। এটি নিয়ে আমি আর বেশি কিছু বললাম না, কারণ আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সুন্দর করে বলে দিয়েছি। এরপর ভালোভাবে ওয়াশ করে নেবেন। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে অ্যালোভেরার যে পিওর জেল সেটা আমি বের করে নিব। কাঁটা চামচের সাহায্যে এই অ্যালোভেরা জেল বের করে নেয়ার বেশি সুবিধা যেটা, সেটা হচ্ছে দ্বিতীয়ত এটাকে আর ব্লেন্ড করে নিতে হবে না। আপনাদের কাছে যদি এই অ্যালোভেরা পাতা না থাকে, তাহলে আপনারা বাজারের কেনা যে অ্যালোভেরা জেল ব্যবহার করেন সেটি নিলেও হবে। আপনারা জানেন যে অ্যালোভেরা স্কিনের জন্য অনেক উপকার। শরীরের যে কোনো স্থানে কেটে গেলে বা ক্ষত হলে, নানা রকমের জ্বালা পোড়া বা চুলকানি হলে এই অ্যালোভেরা ব্যবহার করলে সেটি খুব দ্রুত চলে যায়। অ্যালোভেরা জেলটি এখন রেডি। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় উপাদানটি। এখানে আমি নিয়েছি ফ্রেশ নিম পাতা। নিম পাতার ব্যবহার আমরা সবাই জানি, এটি একটি মহা ঔষধি গাছ। এই নিম পাতা প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। অ্যালার্জি বা চুলকানির প্রাথমিক চিকিৎসা হচ্ছে নিম পাতা। নিম পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা একটি জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। এটি নানা রকমের খোসপাচড়া, ঘা, চুলকানি, অ্যালার্জি থেকে মুক্তি দেয়। এখন আমি তৃতীয় যে উপাদানটি ব্যবহার করব তা হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ প্রাকৃতিকভাবেই অ্যান্টিসেপটিকের কাজ করে, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। কাঁচা হলুদ যে কোনো ধরনের চর্মরোগের জন্য অনেক উপকারী। কাঁচা হলুদ অন্য উপায়েও ব্যবহার করা যায়। কাঁচা হলুদের সাথে শুধুমাত্র কাঁচা দুধ মিশিয়ে যে জায়গায় একজিমা, অ্যালার্জি বা চুলকানি রয়েছে সে জায়গায় ব্যবহার করলে অতি দ্রুত তা সেরে উঠে। এখানে আমি হলুদগুলোকে খুব ভালোভাবে খসে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিব। আমরা কম বেশি সবাই রূপচর্যার ক্ষেত্রে এই কাঁচা হলুদ ব্যবহার করে থাকি। বিশেষ করে মুখের ব্রণ দূর করার জন্য এই কাঁচা হলুদ অনেক উপকারী। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এই কাঁচা হলুদটিকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। আপনাদের কাছে গ্রেটার না থাকলেও এটি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিয়ে এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি যেটি করব, নিম পাতা রয়েছে এবং কাঁচা হলুদ, এখন আমি খুব ভালোভাবে এই দুটোকে আলাদাভাবে পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানানোর সময় পানি ব্যবহার করবেন না। এখানে আমি খুব স্মুথ আকারের একটি পেস্ট বানিয়ে নিয়েছি, দুটিকে আলাদা আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে একসাথে করলেও কোনো সমস্যা নেই। প্রথমে যে আমি অ্যালোভেরা জেল বের করে নিয়েছিলাম, সেই অ্যালোভেরা জেলের সাথে এই কাঁচা হলুদের পেস্ট এবং নিম পাতার পেস্ট একসাথে মিশিয়ে নিব। এরপর আমি বলে দিব এই পেস্টটি কিভাবে ব্যবহার করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা শুধুমাত্র মনে করি অ্যালার্জি বা চুলকানি একই রকমের, কিন্তু তা না, এটি নানা রকমের রয়েছে। এই অ্যালার্জি বা চুলকানি দূর করার জন্য প্রথমত গুরুত্ব দেবেন প্রাকৃতিক বা ন্যাচারালের উপর, কারণ আপনি যদি এই প্রাকৃতিক উপাদান অনেক দিন ধরে বা প্রায় কিছুদিন ধরে ব্যবহার করলে দেখবেন যে এটি পার্মানেন্টলি চলে যাবে। এরপরও আপনাকে জাস্টিফাই করতে হবে আপনার কোন ধরনের অ্যালার্জি বা চুলকানি হচ্ছে, সেটি ডার্মাটোলজিস্টের কাছ থেকে গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তা জেনে নেবেন। কারণ কারো কারো ধুলোবালি থেকেও অ্যালার্জির সৃষ্টি হয়, আবার কারো কারো আছে
ফুড অ্যালার্জি হয়ে থাকে। ডক্টর আপনাকে অবশ্যই অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করবে, আর সেই মেডিসিনগুলো খুব ভালোভাবে নিতে হবে। এরপর কর্টিকোস্টেরয়েড অ্যাপ্লাই করতে হবে, বিশেষ করে চর্মরোগ যেমন একজিমা, চুলকানি, অ্যালার্জি, ঘা, এসবের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তবে চুলকানি বা অ্যালার্জি দূর করার জন্য প্রাকৃতিক বা ন্যাচারাল উপাদান প্রাচীনকাল থেকেই যেহেতু ব্যবহার হয়ে আসছে এবং ভালো ফলাফল দিয়েছে, আপনারা অবশ্যই এই রেমিডি থেকে ঘরোয়া উপায়ে অনেকটা উপকৃত হবেন। তবে এই অ্যালার্জি বা চুলকানি দূর করার জন্য নানা রকমের ঘরোয়া উপায় আছে, তবু আমি বলবো না এটি প্রথমত ব্যবহার করা, কারণ আপনাকে প্রথমত নিজেকে ডায়াগনোসিস করতে হবে কোন ধরনের এই অ্যালার্জির মধ্যে আপনি আছেন, কারণ এই রোগটি অনেকটা অস্বস্তিকর। আজকের আমি যে রেমিডিটি দিলাম ইনশাল্লাহ আপনারা ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।